টলার নিয়ে আসে, যেই টলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি, কারে একটা বোর্ডে 10 জন 20 জন করে যারা আয় তাকে নাকি আমাকে অপমান হয়। তখন এই যে কুলজারা ফাইটা জায়গা, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ভারতের ফারেক্কার বাঁধ খুলে দেওয়াতে বাংলাদেশে এত পরিমাণে পানি আসতে থাকে, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা যেখানে 5 কোটির উপরে মানুষ সংখ্যা রয়েছে তারা একদম পানির নিচে ডুবে যায়। তবে বর্তমান এত পরিমাণে পানির সংখ্যা বেড়েছে যে বিল্ডিং ঘর পর্যন্ত ডুবে যাচ্ছে, জানা যাচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই বন্যাতে, এমনকি তাদেরকে দাপন করার মতো কোনো মাটি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা তাদের ঘরের সর্বোচ্চ স্থানে উঠে আশ্রয় নিচ্ছে, তবুও তারা বাঁচতে পারছে না সেখান থেকে, এমনকি গরিব অসহায় লোকদের বাড়ি ঘর চুরমার করে ভেঙে নিয়ে যাচ্ছে এই বন্যার পানি, তাদের যত সয় সম্বল ছিল সবগুলোই যাচ্ছে ভেসে, অনাহারে না খেয়ে মারা যাচ্ছে অনেকেই। তবে বন্ধুরা, ইতিমধ্যেই বাংলাদেশের অনেক মানবতার ফেরিওয়ালারা যাদের জীবন সংকটে রয়েছে তাদেরকে বোটের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে, তাছাড়াও অন্যদিকে ইসলামিক জনপ্রিয় বক্তা তাশরিফ খান যেখানে সব থেকে ভয়াবহ অবস্থা সেখানে হেলিকপ্টার নিয়ে মানুষকে উদ্ধার করছে। তবে বন্ধুরা, এত স্কেট বোর্ড এমনকি হেলিকপ্টার থাকা সত্ত্বেও মানুষ উদ্ধার করে তারা শেষ করতে পারছে না, কেননা বন্ধুরা 5 কোটি লোক এই বন্যায় আক্রান্ত হয়েছে, তারা এত মানুষকে কিভাবে উদ্ধার করবে একসাথে, বিশেষ করে তারা বন্যায় যেভাবে আশ্রয় নিয়ে আসে সেগুলো দেখলে সত্যি চোখে পানি চলে আসে। গর্ত ডুবে গেছে, গর্ত থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেখানেও ডুবে গেছে। ভালো ভালো যারা হাই পাই আগো দেয়, কে বলছে এই কথা? ওই যে ওইখানে আমার তো হাই পাই যারা উঁচা জুতা ফিন্দাতে তার ভালো ভালো জামা কাপড় হ্যাগো দিতেছে ডাইকা ডাইকা গাড়িতে গাড়িতে, আমাকে তো ফকি নিয়ে দেয় না। কিভাবে করতে পারলো ভারত এই কাজটা, ছোট্ট একটা দেশের মধ্যে কেন এই রকম নির্মম আচরণ করলো ভারত, এটার আমরা কঠোরতম বিচার চাই। তবে অন্যদিকে ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করলে তারা নাকি বলে ভুলবশত তাদের বাঁধগুলো খুলে গিয়েছে, বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের জীবন কতটা সংকটে, তাদের কিছু বাঁধ খুলে দেওয়াতেই আমাদের আজ এই পরিস্থিতি। তবে এইটার আমরা এইবার শেষ, লোকদেরকে সাহায্য না করে পিকনিক করে বেড়াচ্ছে, যেইটারই প্রতিবাদ করে ওমর প্রায় কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। টলার নিয়ে আসে, যেই টলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি, কারে উদ্ধার করে এটা জানতে চায় আমার মন। হ্যাঁ, কারে উদ্ধার করে দেন বলতেছি না, এইটা নিয়ে বিরক্ত, ফেনীবাসীও বিরক্ত, এমনকি মাইকিং তো ওখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন, ভাই আমরা ফেনীর মানুষ এত গরিব না, ওই আপনারা সাইডটা ই নিয়ে আইসেন, ওই 10 জনে একটা বোর্ডে শোতে আইতেছেন সারাদিন, এনে খাইয়া না খেয়ে কষ্ট কইরা যখন দেখি যে কিছু মানুষের জন্য আমাদের গাজীপুর থেকে ঢাকার থেকে আসা মানুষের এইভাবে অপমান হয়, ওই আমাকে অপমান হয়, তখন এই যে কুলজারা ফাইটা জায়গা। বন্ধুরা দেখতেই পারছেন মানবতাগিরি দেখাতে এসে তারা কিভাবে বোটের উপর নাচানাচি করছে। ভাইরে ভাই, ফেনীর অবস্থা এত পরিমাণেই ভয়ঙ্কর যেখানে কোনো বাড়িঘর আছে বলে আমার মনে হয় না, পুরো বাড়িঘর একদম সমুদ্র হয়ে গিয়েছে, কে আসলে বেঁচে আছে, কে মারা গেছে, কোথায় গেছে কেউ তার খোঁজ জানে না। ইতিমধ্যে বন্যায় আসক্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ আরো বেশ কিছু জায়গা, এমনকি বন্ধুরা দিন যত যাচ্ছে পানি কমার কোনো নামগন্ধই নেই, পানি যেন হু হু করে বাড়তেছে। তো যাই হোক বন্ধুরা, এই বন্যা কবলিত এলাকায় যারা কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চান, আমার স্ক্রিনে দেওয়া ফটোটিতে দেখুন বেশ কয়েকটা নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে টাকা পাঠাতে পারেন, যে যত টাকাই পারেন না কেন এই সময় এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো এইটা আমাদের সবার কর্তব্য। তো জানি না বন্ধুরা এই ভয়াবহ পরিস্থিতিতে কয়জন বেঁচে থাকতে পারবে, তবে ইতিমধ্যে গত শুক্রবার পানির মধ্যেই ফেনীর মসজিদে নামাজ হয়েছে, এমনকি সেখানে এলান হয়েছে সবাই সবার জায়গা থেকে সবাইকে ক্ষমা করে দেবেন, কেননা যে কোনো সময় তাদের মধ্যে কিছু একটা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সবাই শেয়ার করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে, ধন্যবাদ।